সুদী ব্যাংকের শিক্ষাবৃত্তি নেওয়া যাবে কিনা। সুদী ব্যাংক যদি শিক্ষাবৃত্তি দেয় তাহলে কোনো শিক্ষার্থী সেই শিক্ষাবৃত্তি গ্রহণ করবেন না। সুদী ব্যাংকের শিক্ষাবৃত্তি একজন ইমানদার গ্রহণ করবেন না, বরং সেটাকে বয়কট করবেন, বর্জন করবেন এবং কষ্ট করে প্রয়োজনে নিজে টিউশনি করে নিজের শিক্ষার খরচ চালাবেন, তারপরেও সুদী ব্যাংকের শিক্ষাবৃত্তি গ্রহণ করবেন না। অনেক সুদী ব্যাংক আমাদের শিক্ষার্থী ভাইদেরকে সুদী ব্যাংকের উদ্যোগে তাদের বিভিন্ন শিক্ষাবৃত্তির অফার করে, এগুলো আমরা গ্রহণ করতে যাব না এবং চেষ্টা করব নিজে নিজে কিছু করার জন্য। আসন্না ফাউন্ডেশন থেকে আমরা শিক্ষাবৃত্তি ঘোষণা করতে যাচ্ছি ইনশাআল্লাহ খুব শীঘ্রই। আমরা হয়তো সারা দেশে লাখ লাখ মানুষকে দিতে পারবো না, তবে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো যত বেশি সংখ্যক শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দেওয়া যায়, সেটা হয়তো প্রথমে মাদ্রাসা শিক্ষার্থীদের উপরে ধাপে ধাপে স্কুল কলেজের শিক্ষার্থীদের আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রমজানকে অর্থবহ করার জন্য কিছু টিপস শেয়ার করবেন। আলহামদুলিল্লাহ, রমজানকে অর্থবহ করবার জন্য আমরা ইতিমধ্যে কিছু কথা বলেছি, যদি আপনি কিছু টিপস শুনতে চান তাহলে আমি আপনাকে বলতে চাই। এক নম্বর, রমজান মাসে সকল প্রকার পাপাচার বর্জনের জন্য তালিকা করে সেগুলো একটা একটা থেকে বাঁচার জন্য সংগ্রাম চালানোর জন্য এখন থেকে শুরু করেন। রমজান শুরু হয়ে গেলে না, এখন থেকে শুরু করেন। শুরু হয়ে গেলে শুরু করতে করতেই কয়েকদিন চলে যাবে। নাম্বার দুই, আপনি রমজান মাসে রোজা রেখে মহিলা হলে নিজের কাজের ফাঁকে ফাঁকে, পুরুষরা তাদের কার্যালয়ে তাদের কাজের ফাঁকে ফাঁকে আল্লাহকে স্মরণ বেশি বেশি করে আল্লাহর সাথে কথা বলার চেষ্টা করেন। এবং এইটার জন্য সহায়ক হবে আপনি মোবাইল যদি নিয়ন্ত্রণ করতে পারেন, এক মাসের জন্য হলে মোবাইল থেকে যদি ফেসবুক, ইউটিউব যেগুলো আপনার খুব বেশি নেশা হয়ে গেছে টিপারিবি করে, এগুলো একটু একটা ডিলিট করে ফেলেন। একটু হিম্মত করেন না, সৎসাহস করেন যে ডিলিট করেন, মরে যাবেন না, মনে হবে অনেক কিছু হয়ে যাবে, আর কিছু হবে না, একটু হিম্মত করেন। দুই, তিন নম্বর হলো শেষ রাতে তাহাজ্জুদ সাহরিকারি যখন উঠবেন তখন পাঁচ মিনিট হলো দোয়া করেন, এটা দোয়া কবুলের সময়, সারা বছর এটা উঠতে পারেন না, রমজানের সুযোগ হয়। এই জন্য ওই টাইমটাকে কাজে লাগার জন্য প্ল্যান করেন যে সাহরি খাইতে পারি আর না পারি ওই টাইমে ওই খেতে খেতেই, যদি অবসর সময় না পাই কোনোদিন দেরি হয়ে গেছে, খেতে খেতেই আল্লাহর সাথে কথা বলবো, একটু দোয়া নিবেদন করে ফেলবো। আর সবচেয়ে ভালো হয় পাঁচ দশ মিনিট সময় বের করে সাহরির আগে অথবা পরে নিজের পক্ষে দুই হাত তুলে আল্লাহর সাথে কথা বলবো, এটা আপনার পুরো রমজানকে অর্থবহ করে দিতে পারে ইনশাআল্লাহ। তাহলে তিনটা বললাম। আর চার নম্বর হলো আমাদের ইফতারের ঠিক আগ মুহূর্ত পর্যন্ত আমরা ব্যস্ত থাকি, দুইটা মূল্যবান সময়, একটা ইফতারের আগে আর একটা হলো সাহরির ফজরের আগে, ফজরের আগে ভোর রাত আবার ইফতারের আগে সন্ধ্যার সময়, এই দুইটা সময় আমাদের ব্যস্ততা চলে যায় খাবার দাবার নিয়ে। ইফতারের মিনিমাম পাঁচ মিনিট বা দশ মিনিট আগে খাবার দাবার সকল প্রস্তুতি ক্লোজ এবং বরাবর একটা টাইম মেনটেন করে ফ্যামিলি সবাইকে নিয়ে বসে যদি আপনি প্ল্যান করেন যে আমরা এই দশ মিনিট আগে সব বন্ধ করবো, যদি মনে হয় একটা আইটেমের অর্ধেক বাকি আছে, গোলাইতে বাকি আছে, তো সেটা আজকে বাদ, ইফতারের পরে করবো, ওটা খাবো মাগরিব পরে খাবো, অল্প কিছুতে ইফতার করে করবো, এখন দোয়া জিকিরে মাসগুলো হবে, দোয়া মাসগুলো হবে, তো এটা আমরা করলে ইনশাআল্লাহ তিরিশ দিনে দেখা যাবে আল্লাহর কাছে অনেকগুলো দোয়া নিবেদন করতে পারবো ইনশাআল্লাহ। এবং সর্বশেষ যেটা বলতে চাই পাঁচ নম্বর, সেটা হলো নিজস্ব যে বলয় আছে এটা নিয়ে, সেটা ফ্যামিলি হতে পারে, আপনার কোনো ম্যাচের সাথী সঙ্গী হতে পারে, একটু সবাইকে নিয়ে বসে কীভাবে আমরা রমজানকে একটু ভিন্নভাবে কাটাতে পারি, একটু অর্থবহ করতে পারি, ইবাদতটা কীভাবে করতে পারি, প্ল্যান করতে পারি, এর ভিতরে সবচেয়ে বড় প্ল্যান হবে শেষ দশকে এতেকাফ করার প্ল্যান, এটা হবে সবচেয়ে বড় প্ল্যান, যে যত যাই থাকুক শেষ দশকে এতেকাফ করবো, এর জন্য পরিকল্পনা করা, মসজিদ ঠিক করা, আগেভাগে কাজগুলো গোছায় ফেলা এবং শেষ দশক ভালো ব্যবহার করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।